হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা মেকআপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো কিছুদিন আগে আমি একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে, তো যাওয়ার আগে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড এটা খুবই সিম্পল, সবসময় আমি বলি যে আমি খুবই সিম্পল মেকআপ করে থাকি, তো আজকেরটাও সেম ওরকমই। এটা যে দেখবে, মানে যে পারে না সেও করতে পারবে, কারণ আমি নিজেই মেকআপ পারি না, তো আমি যেহেতু পারি সো সবাই পারবে এটা করতে। যাই হোক, প্রথমে আমি যেটা যেটা করলাম সেটা আগে বলি। ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে দেন হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি খুব সুন্দর করে আইব্রাউজটাকে একটু ন্যাচারাল রেখে ড্র করে নিচ্ছি। আর এখানে আমি কনসিলার দিয়েছি, এলে গার্লের যে কনসিলারটা ওইটা আমি ইউজ করেছি। তারপর এখানে আমি ল্যাকমির যে হচ্ছে কম্প্যাক্ট পাউডার যেটা, সেটা দিয়ে হচ্ছে আমি একটু সেট করে নিয়েছি। লুজ পাউডারটা আমি খুবই কম ইউজ করি, সো আমি সবসময় কম্প্যাক্ট পাউডারটা বেশি ইউজ করা হয়ে থাকে আমার। এরপর আমি আইলিডে একটু হচ্ছে পিঙ্কিশ টাইপের যেই শেডটা, ওরকম একটা শেড দিয়ে কি হালকা করে আই শ্যাডোটা দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি হচ্ছে কাজল দিয়ে নিলাম একটা, আমার এটা হচ্ছে পেন্সিল কাজল ছিল। সো এটা দিয়ে আমি জাস্ট ল্যাশ লাইনে একটু আইলাইনারের মতো করে দিয়ে নিয়েছিলাম। পুরোটা হচ্ছে টানা দিই নাই, কারণ ওটা আমি খুব বেশি একটা ভালো পারি না, আর দেওয়ার পর আমার নিজেরই পছন্দ হয় না, যার কারণে ওইটা আমি খুব কমই দিয়ে থাকি। সো এরপর হচ্ছে আমি একটা প্রাইমার নিয়েছি, এটা হচ্ছে টেকনিকের একটা প্রাইমার। সো এটা আমার কাছে, আমি বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি, আমার কাছে এই প্রাইমারটা বেশ ভালোই লেগেছে, খুবই সুন্দর, মানে একদম ফেসের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর আমি হচ্ছে এলে গার্লের একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা আমি খুব অনেক বেশি ইউজ করে থাকি। সো এটা দিয়ে হচ্ছে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, আর অলওয়েজ আমি হচ্ছে ব্লেন্ডার দিয়েই ফাউন্ডেশন ব্লেন্ড করে থাকি। এরপর আমি এই সেম এলে গার্লের কনসিলারটা দিয়ে নিচে হচ্ছে আমার একটু ডার্ক সার্কেলটা একটু বেশি দেখা যায়, সো এটাকে আমি একটু হাইড করে নিলাম। ইভেন আমার লিপস যে এরিয়া, এই সাইডটাতেও আমার হচ্ছে ডার্ক দেখায় মেকআপ করার পর, তো এই জায়গাগুলো আমি একটু কনসিলার দিয়ে হাইড করে নিই। বা শুরুতেও হচ্ছে আপনারা চাইলে, যেমন ফাউন্ডেশন দেওয়ার আগেও হচ্ছে এই জায়গাগুলো একটু কনসিলার দিয়ে সুন্দর করে হাইড করে নেওয়া যায়। তারপর আমি পুরো ফেসটা কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব সুন্দর করে সেট করে নিয়ে, পর হচ্ছে আমি খুব সুন্দর করে একটু কন্ট্রোল করে নিয়েছিলাম, নোজ কন্ট্রোল করলাম। অ্যান্ড দেন আমি হচ্ছে ফেস কন্ট্রোল খুব কম করা হয়, অত বেশি আমি করি না, মাঝে মধ্যে আবার মনে হলে তখন করি। তো এরপর আমি হচ্ছে ব্লাশ ইউজ করলাম। তারপর আমি টেকনিকের একটা হাইলাইটার প্যালেট থেকে খুব সুন্দর করে ফেসকে হাইলাইট করে নিলাম। এরপর আমি একটা সেটিং স্প্রে দিয়ে খুব সুন্দর করে মেকআপটাকে সেট করে নিলাম। সো এটা অবশ্যই অবশ্যই করতে হবে, যেহেতু এখন অনেক বেশি গরম, সো এখন এটা একদমই মাস্ট করতেই হবে। দেন আপনার মেকআপটা খুব সুন্দর একটা ফ্ললেস বেস থাকবে লং টাইম পর্যন্ত। এরপর আমি আমার পছন্দের একটা মাস্কারা ইউজ করে নিলাম, এসেন্সের আই লাভ মাস্কারাটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর পিঙ্ক ফ্লাশের লিপস্টিক, অ্যান্ড দেন আমি হচ্ছে রেডি। সো এখন হচ্ছে একটু ঢং রং করে দেন তারপরে হচ্ছে ভিডিওটা শেষ করব। সো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা একদমই শেষের দিকে। সো এখনও পর্যন্ত যারা ফলো করেন নাই, লাইক দেন নাই, অবশ্যই অবশ্যই ফলো আর লাইক করবেন আমার পেজটাকে।